করোনা ভাইরাস পরীক্ষা খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দক্ষ টেকনোলজিস্টের অভাব রয়েছে। এদিকে করোনা পরীক্ষায় খুলনা সরকারি হাসপাতালে প্যাথোলজি রিএজেন্ট, পোর্টেবল এক্সরে মেশিন ও বায়োহ্যাজার্ড ব্যাগের সংকট রয়েছে। দ্রুত এসব সংকট নিরসনের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষায় বর্তমানে 600 মতো কিট রয়েছে। প্রতিদিন গড়ে 100 কিট ব্যবহার হলে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে তা শেষ হয়ে যাবে। চিকিৎসকরা বলছেন, খুলনা ডায়াবেটিক হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হলেও প্যাথোলজি পরীক্ষায় এখন পর্যন্ত রিএজেন্ট নেই। এছাড়া প্রয়োজনে রোগীর কাছে গিয়ে এক্স রে করার জন্য পোর্টেবল এক্স রে মেশিন, রোগীর পোশাক ও বায়োহ্যাজার্ড ব্যাগ ও অটোক্লেভ মেশিনও নেই। এতে ঝুঁকিতে থাকার কথা বলছেন চিকিৎসকরা সহ স্বাস্থ্যকর্মীরা। তাদের অন্যান্য প্যাথোলজি করার জন্য তার বুকের এক্স রে করার জন্য পোর্টেবল এক্স রে দরকার, একটা ফুল পেজের ল্যাব তাদের দরকার এবং ল্যাব টেকনিশিয়ান দরকার। একই সাথে রয়েছে রোগীর নমুনা সংগ্রহে প্রশিক্ষিত লোকবলের অভাব। বর্তমানে পিসিআর ল্যাবে টেকনোলজিস্ট রয়েছেন মাত্র একজন। কোনো কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে নমুনা পরীক্ষায় সমস্যা দেখা দেবে। অলরেডি আমার দুজন চিকিৎসক যারা ওই ল্যাবে কাজ করছেন পিসিআর ল্যাবে, তার মধ্যে তার ডিপার্টমেন্ট হেড শাহরাজ এবং আরো একজন ডাক্তার তুষার আলম দুজনই অসুস্থ হয়ে পড়েছে। তবে নানা সীমাবদ্ধতা থাকলেও করোনা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। খুলনাতে যে ডেডিকেটেড হসপিটাল করেছি ডায়াবেটিক হাসপাতালে, ওখানে ভেন্টিলেটর পুরো রেডি, আইসিইউ বেড ওখানে 10টা, আর আপনার ওই সাতক্ষীরা মেডিকেল কলেজ ওটাও আমরা ডেডিকেটেড হসপিটাল বানিয়েছি, ওখানেও পুরো 8টা রেডি আছে। করোনা চিকিৎসায় দ্রুত পোর্টেবল এক্স রে মেশিন ও বায়োহ্যাজার্ড ব্যাগ সরবরাহের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।